আজ আমি বলবো কোন ক্রিমটা চোখের নিচের কালো দাগ দূর করতে খুব সাহায্য করে, খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো ক্রিম নিয়ে নিয়েছি, আর তার আগে বলি এই দুটো ক্রিমই কিন্তু আমি ব্যবহার করেছি। তো ওই দুটো ক্রিমের মধ্যে কোনটা আমি ভালো রেজাল্ট পেয়েছি, কোনটায় খুব তাড়াতাড়ি আমি রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তার জন্য একদম কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কোন ক্রিমটার কথা কি বলেছি, কিচ্ছু বুঝতে পারবে না। পরে এসে কমেন্ট বক্সে বলবে দিদি আমি কিছু বুঝতে পারিনি, তার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি বাই বাই ডার্ক সিল্কের আন্ডার আই ক্রিম, আর অন্যদিকে আছে ফেয়ার আই ক্রিম। তো এই দুটোর মধ্যে কোনটা ভালো সেটা তোমাদের সম্পূর্ণ বলবো। আর তার আগে বলি মাম্মা ডার্ক সিল্কের ক্রিমটা কিন্তু প্রচুর প্রচুর অ্যাভেলেবেল, সবাই এটা ব্যবহার করছে, বাট অনেকেই আমরা জানি না সঠিক করে, আমরা না জেনে শুনে এই ক্রিম সেই ক্রিম চোখের নিচে ব্যবহার করতে থাকি, পরে ফলাফল দেখতে পারি যে আমাদের চোখের নিচে কোনো রকম কোনো কালো দাগ যায়নি। তার জন্য বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে তোমরা দেখে নেবে, ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে দেখে নেবে। তো এখানে আমি দুটো এই দুটো ক্রিম যারা ব্যবহার করছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবে। তুমি যদি তোমার চোখের নিচের দাগ পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে তুলতে চাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো একদিকে আছে ফেয়ার আই ডার্ক সার্কেল ক্রিম, অন্যদিকে আছে বাই বাই ডার্ক সার্কেল ক্রিম। তো বাই বাই ডার্ক সার্কেল ক্রিমটা কিন্তু আমি অনেক দিন যাবৎ ব্যবহার করেছি, তো এটা ব্যবহার করেছি মিনিমাম 3-4 মাস আমি ভালোভাবে ব্যবহার করেছি। তারপরে আমি যেটা বুঝতে পারলাম এই ক্রিমটা কিন্তু ভালো, এর মধ্যে আছে শসা প্লাস মেথি প্লাস দুধ, তো এগুলো দিয়ে কিন্তু এই ক্রিমটা বানানো। তো এটা কিন্তু আমি রেজাল্ট পেয়েছি, অবশ্যই রেজাল্ট পেয়েছি, আমি বলবো না এটা রেজাল্ট পাইনি, এটাই আমি 90% রেজাল্ট পেয়েছি। হ্যাঁ 100%-এর ভেতর 90%-80% এরকম রেজাল্ট পেয়েছি, মানে এটা আমার চোখের নিচের কালো দাগ প্রপারলিভাবে তুলে কিন্তু দেয়নি। তো তোমাদের কাদের কাদের পুরো প্রপারলিভাবে কাজ করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমার তো পুরোপুরিভাবে তুলে দেয়নি। তো আমি বলবো এই ক্রিমটা ভালো, বাট অতটাও আমার কাছে ভালো লাগেনি। তো এটার দাম নিয়েছে খুবই 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 কম, 300-350 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাদেরকে আদৌ চোখের নিচে কালো দাগ তুলতে সাহায্য করেছে এই ক্রিমটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তো যারা কমেন্টের মধ্যে কোনো ক্রিম চাইছো তারা মাম্মা ডার্ক সার্কেলটা নিতে পারো, এটা 80%-এর মতো কাজ করে বাট পুরোপুরিভাবে কিন্তু তুলে দিতে সাহায্য করে না। তারপরে দেখতে পাচ্ছ ফেয়ার আই ক্রিম। বন্ধুরা এই ফেয়ার আই ক্রিম নিয়ে কিন্তু আমি আলাদাভাবে একটা রিভিউ দিয়েছি, প্লাস মাম্মা ডার্ক সার্কেল নিয়েও কিন্তু আমি একটা আলাদা রিভিউ দিয়েছি। তো তোমরা এই দুটো রিভিউ যদি ভালোভাবে দেখতে চাও তো আমার ভিডিওতে চলে যাও, আমি ভালোভাবে এগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে তুলে ধরেছি। এটা কিন্তু ডার্মোলজি টেস্টেড একটা ক্রিম, এটা কিন্তু খুব ভালো, বাট এটার দামটা অনেকটা বেশি। তো দেখো ভালো জিনিস নিতে হলে তো একটু দামটা বেশি হবেই, তাই না? আর এটা কিন্তু খুব ভালো, আমি অনেক দিন যাবৎ এটা ব্যবহার করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি না, যখন আমি প্রচুর কাজে ব্যস্ত থাকি, যখন আমার পরীক্ষা থাকে তখন আমি হোম রেমেডি ব্যবহার করতে পারি না, তখন আমি কিন্তু এই ফেয়ার আই ক্রিমগুলো ব্যবহার করি। তো দেখতে পাচ্ছ আমার পুরোপুরি কিন্তু শেষ হয়নি, এর আগেও কিন্তু দুটো শেষ হয়ে গেছে, তো দুটো আমি ভালোভাবেই নিয়েছিলাম। তো তারপরে এটা এইভাবেই ধরা আছে, যেহেতু আমি সবসময় ব্যবহার করি না, কেবলমাত্র যখন আমি ব্যস্ত থাকি তখনই একমাত্র ব্যবহার করি ক্রিমগুলো, বাট তার আগে করি না, তার আগে হোম রেমেডিগুলোই ব্যবহার করি। আর তার আগে তার সঙ্গে বলবো তোমরা কিন্তু এটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, দুটোর লিঙ্কই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে কিনে নিতে পারো। তো ওই দুটোর মধ্যে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগেছে ফেয়ার আই ডার্ক সার্কেল ক্রিমটা, তোমরা অবশ্যই নিতে পারো। আর তোমাদের মতামত তোমরা জানাতে পারো, তোমাদের এটা এই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে বেশি, তোমরা কোনটা ব্যবহার করছো সেটাও কিন্তু জানিয়ে দিও আমাকে। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমরা কোনটা ব্যবহার করতে চাইছো সেটাও জানিও। আর তার আগে বলি তোমরা কিন্তু এই ক্রিমগুলো ব্যবহার করার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর জল খাবে, মিনিমাম দিনে 8 গ্লাস করে জল খাবে, তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের চোখের নিচের দাগ পুরোপুরিভাবে প্রপারলি চলে যাচ্ছে। যদি তোমরা চিরজীবনের মতো দাগগুলোকে কমাতে চাও তাহলে কিন্তু এই ক্রিমগুলো ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু জল খেতে হবে, আর তুমি যদি জলটা না খাও তাহলে কিন্তু ক্রিম ব্যবহার করে ছেড়ে দেবে যখন, তখন কিন্তু আবার কালো দাগ দেখা যাবে। তার জন্য বলবো প্রচুর প্রচুর জল খেতে হবে, প্লাস ক্রিমগুলো ব্যবহার করতে হবে। আমার কিন্তু এই ফেয়ার আই ক্রিমটাই বেস্ট লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো, তোমরাও বলতে পারো আমাকে তোমাদের কোনটা ভালো লেগেছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখাচ্ছি এরকম একটা সুন্দর ভিডিওর সঙ্গে। তোমরা এই দুটোর রিভিউ সম্বন্ধে সম্পূর্ণ যদি জানতে চাও তাহলে আমার ভিডিওতে চলে যেতে হবে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে আলাদাভাবে এই দুটোর আমি রিভিউ দিয়েছি, তোমরা যদি ডিটেলসে জানতে চাও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।